হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে ইতিহাসে প্রথম কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ, এবং চ্যানেল নেম হচ্ছে আরটিভি নিউজ। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু করি। ইতিহাসে প্রথমবারের মতো কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছে সৌদি নারীরা। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। হজের কার্যক্রম শেষে হিজরি নববর্ষের প্রথম রাতে পবিত্র কাবা ঘরে নতুন গিলাফ বা কিসবা পরানো হয়েছে। শনিবার দিবাগত রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে মসজিদে হারামাইনের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নারী কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় সোনা ও রূপার সুতা দিয়ে সজ্জিত কালো কাপড়ের তৈরি নতুন গিলাফের কিছু অংশ বহন করে অন্যান্য কর্মীদের হাতে তুলে দেন তারা। পরে এসব অংশ গাড়িতে করে মক্কার মসজিদুল হারামে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে দক্ষ 159 জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে প্রায় 4 ঘন্টা ধরে চলে গিলাফ পরিবর্তনের কাজ। পবিত্র কাবার গিলাফ তৈরিতে প্রায় 1000 কেজি প্রাকৃতিক সিল্ক কালো রং করে মূল গিলাফের অংশ তৈরি করা হয়। পরে 120 কেজি স্বর্ণ ও 100 কেজি রূপার সুতা দিয়ে কোরআনের আয়াত ও বিভিন্ন নকশা ক্যালিগ্রাফি আকারে ফুটিয়ে তোলা হয়। সম্পূর্ণ কাজ শেষে গিলাফটির ওজন দাঁড়ায় প্রায় 1350 কেজি। আর গিলাফের সব কাজ শেষ করতে সময় লাগে প্রায় 6 থেকে 8 মাস। আগে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হতো হজের দিনে, কিন্তু কয়েক বছর ধরে হারামাইন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হজের পরিবর্তে হিজরি বর্ষের শুরুতেই গিলাফ পরিবর্তনের নিয়ম করা হয়। তাই প্রতি বছর হজ পর্ব শেষে পহেলা মোহাররম এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়ে থাকে। এতে অংশগ্রহণকারীরা পুরাতন গিলাফ খুলে ফেলেন এবং কাবার চারকোণে ও ছাদে নতুন গিলাফ স্থাপন করেন। কাবার গিলাফ পরিবর্তনের কাজে সাধারণত নারীদের অংশ নেয়ার সুযোগ দেয়া হয় না, তবে এবারই প্রথম এর ব্যতিক্রম হলো। যদিও এবার নারী কর্মীরা কেবল প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে, তবুও তাদের এ ধরনের ধর্মীয় আচারে অংশগ্রহণ ইতিহাসে এবারই প্রথম। সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। দেখলাম হচ্ছে ভিডিওটা ভীষণ সুন্দর লাগলো, এবং মানে একটা ঐতিহাসিক ব্যাপার যে মানে যে কাজে এর আগে কোনোদিন নারীদের অংশগ্রহণ ছিল না, না প্রত্যক্ষ না পরোক্ষ ভাবে, সেখানে নারীদের অংশগ্রহণ করানো হয়েছে, এটা হিউজ একটা পদক্ষেপ। যদিও প্রস্তুতকার মানে প্রস্তুতি পর্ব তো সেরকম ভাবে তাদের পজিটিভ কোনো অংশ ছিল না, কিন্তু তারপরেও যেটুকু তারা অংশগ্রহণ করেছে সেটাও কিন্তু যথেষ্ট ঐতিহাসিক, কারণ এটাই প্রথম। এবং এটা কোথাও গিয়ে আমরা ভাবতে পারি যে হয়তো এটা তার সূচনা, এরও কিছু বছর পরে আমরা তাদের আরো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখব, এবং নারীদের ক্ষমতায়ন বা তাদেরও যে মানে একটা আলাদা জায়গা আছে, এবং তারাও যে পারে বা তারাও সমানভাবে এই সমস্ত কাজে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে, তো সেগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে তারা প্রমাণিত করছে। এবং সৌদি আরব একটা ইসলামিক কান্ট্রি, সেখানে ইসলাম রিলিজিয়ানেও নারীদের যে অন্তর্ভুক্ত করা, তো এটা একটা হিউজ পদক্ষেপ এবং কোথাও গিয়ে খুবই ইন্সপিরেশনাল, যার জন্য অন্যান্য যে সমস্ত মিডল ইস্ট কান্ট্রি গুলি রয়েছে তো তারাও ইন্সপায়ার হবে, এবং ডেফিনেটলি এই জিনিসটা আরো বাড়বে এবং ভীষণ পজিটিভ একটা দিক। এবং সৌদি আরবকে কোথাও গিয়ে বলা হয় যে মুসলিম ব্রাদারহুডের যে সব থেকে বড় মাথা, এবং যেখানে মক্কা রয়েছে, মদিনা রয়েছে, এবং সেখান থেকে যে প্রাচীন ইসলামের সূত্রপাত, তো সেখান থেকে এই ধরনের যে একটা অগ্রগণ্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং মহিলারাও যে আমাদের সমাজের অংশ, এবং তারাও যে
আমাদের সমাজকে বয়ে নিয়ে চলার যে একটা মানে অংশ, তো সেটা আর কি তারা বারবার আর কি উদাহরণ দিচ্ছে বিভিন্ন কাজে সামিল করার মাধ্যমে। কারণ আমরা জানি যে তারা মেয়েদেরকে ড্রাইভ করার সুযোগ দিয়েছেন, মেয়েদেরকে সিনেমা দেখার সুযোগ দিয়েছেন, তারপরে আরো বেশ কিছু আর কি যুগান্তকারী আর কি সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার সাথে সাথে এই একটা ব্যাপার যেটা আমরা দেখতে পেলাম এই ভিডিওতে, তো সেটাও আর কি খুবই যুগান্তকারী সিদ্ধান্ত। এবং সুচিত্রা যেটা বললো, যেটাই হয়তো সূচনা, সত্যি এটা সূচনা, এরপরে হয়তো আমরা আরো কিছু কাজে আমরা মহিলাদেরকে দেখতে পারবো পার্টিসিপেট করতে। তো বিষয়টা খুবই মানে যুগান্তকারী আর এবং খুবই আর কি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, এবং খুব ভালো লাগলো যে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং মসজিদ কমিটিও এই ধরনের সিদ্ধান্ত আর কি নিতে অগ্রগণ্য ভূমিকা রেখেছে। যদিও মানে শিলাজিৎটা বলে যে সুযোগ দিয়েছে, এই ওয়ার্ডটার সাথে আমি খুব একটা মানে এগ্রি করব না, কারণ এগুলো খুব বেসিক জিনিস, ড্রাইভ করা বা সিনেমা দেখা। এবং মানে আমরা যদি পুরোটা একটা ফ্ল্যাট অ্যাসপেক্টে দেখি, তাহলে আমরা কিন্তু কেউই কাউকে সুযোগ দিই না। আমরা নারীরা বলতে পারি না যে আমরা পুরুষকে সিনেমা দেখার সুযোগ দিলাম। তো দেশের সব মানে কোথাও কি বেরোতেই দিত না মহিলাদের বাইরে, বা মানে এই সুযোগ সুবিধাগুলোও ছিল না বেসিক যে সুযোগ। ওটাই বলতে চাইছি যে এটা মিডল ইস্ট কান্ট্রি বা সৌদি আরব এরকম কাতার ওমান এই ধরনের কান্ট্রি হলে খুব সহজ ভাবে মুখে কথাগুলো চলে আসে। তো এটাই হচ্ছে দেখবার যে এই যে সাবলীল ভাবে যে চলে আসছে ওয়ার্ড গুলো, সেইগুলো যেদিনকে অ্যাকচুয়ালি চলে যাবে, আমার মনে হয় সেদিনকে আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যি সত্যি নারীর ক্ষমতায়ন হয়েছে, যে কেউ তাকে সুযোগ দিচ্ছে না, সে তার নিজের প্রাপ্যটা নিজের থেকে সিলেক্ট করছে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো, ভীষণ ইন্সপায়ারিং, এবং এইভাবেই চলতে থাকুক সবাই একসাথে, সেটা ইসলাম হোক, সেটা যে কোনো সেক্টরে হোক, তারা এগিয়ে চলুক। অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, তাহলে আমাকে শিলাজিৎ ওকে সুযুক্ত হিসেবে আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটটা রয়েছে, সেখানে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।